স্থূলতা নিয়ে বর্তমানে আমরা নারী পুরুষ সবাই বিপদে থাকি। ওজন কমানোর পরেও দেখা যায় ভুঁড়ি নাই এরকম নারী পুরুষ বের করা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়, এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই তাদের পেট, উপরের পেট, তল পেট, যেখানেই ভুঁড়ি বেশি থাকে সেটি কমানোর একটি চমৎকার উপায় হচ্ছে লাইপোসাকশন ফলোড বাই ট্রেডিশনাল অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামিট্যাক সার্জারি নামেও এটি অতি পরিচিত আপনাদের কাছে। এক্ষেত্রে প্রথমে অতিরিক্ত ফ্যাটটা আমরা লাইপোসাকশনের মাধ্যমে বা ফুটা করে অতিরিক্ত ফ্যাটটুকু বের করে নিয়ে আসি, এবং যে চামড়াটা অতিরিক্ত থাকে বা ঝুলে গিয়ে থাকে সেই চামড়াটা ফেলে দেওয়ার জন্য বা পেটটাকে টান টান করার জন্য আমরা টামিট্যাক সার্জারি করি। এক্ষেত্রে সিজারের চেয়ে একটু বড় মাপের একটা দাগ আপনার তল পেটের একেবারে নিচে, যেটাকে বিকিনি লাইন বলি, সেখানে থাকে, সো দাগটা ভিজিবল হয় না। বা যাদের মহিলাদের বাচ্চা হওয়ার পরে চামড়াগুলো ঝুলে যাওয়ার সাথে সাথে তাদের পেটের যে মাসেলটা দুই দিকে সরে যায় বা যেখানে হার্নিয়া হয়, তাদের ক্ষেত্রেও বর্তমানে আমরা অ্যাবডোমিনোপ্লাস্টির সাথে হার্নিয়া কারেকশন করে দিই। এবং যাদের তল পেটের বা পেটের বাচ্চা হওয়ার পরে চামড়াগুলো ফেটে যায়, এই ফাটা দাগ দূর করার ক্ষেত্রেও কিন্তু অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামিটাকে একটি চমৎকার অপশন হিসেবে কাজ করে। সো এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।